আগের এই ক্লাসটাতে আমি 2022 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 5 মার্কসের যেসব প্রশ্ন হয় তার সাজেশন দিয়েছি এবং এই ক্লাসটাতে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। আজকে আমি এই ক্লাসে প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে, ওকে, তোমাদের প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে 3 ও 2 মার্কসের কী প্রশ্ন হতে পারে তার সাজেশন দিচ্ছি, ওকে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো যে 2 মার্কসের প্রশ্ন থাকবে 3টা। প্রাকৃতিক ভূগোলের কোন কোন অধ্যায়? কি নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ, তাই তো? এই অধ্যায় থেকে কি 2 মার্কসের প্রশ্ন থাকবে 3টা। তোমরা মনে রাখবে 3টা প্রশ্নের প্রত্যেকটার সঙ্গেই একটা করে অথবা থাকবে, মানে একটা প্রশ্ন তার সঙ্গে একটা অথবা থাকবে, ঠিক আছে। আবার দেখো যে 3 মার্কসের প্রশ্ন থাকবে 2টা, কি বলছি, 3 মার্কসের প্রশ্ন থাকবে 2টা, এক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গেই একটা করে অথবা থাকবে, ওকে। দেখো আমি এই তোমার মোট কটা প্রশ্ন, 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের জন্য মোট 30টা প্রশ্ন দিচ্ছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৈরি করবে, কেন, এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করলে তোমরা এর থেকে ছোট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নগুলো এক এক করে। নাম্বার 1 দেখো, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো, 3 মার্কস। নাম্বার 2, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো, 3 মার্কস। নাম্বার 3, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশের বিবরণ দাও, এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে। প্রশ্নটা হতে পারে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, 3 মার্কসের প্রশ্ন। 4, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, 3 মার্কস। 5, ইয়ারদাং ও জুইগেনের পার্থক্য লেখো, 3 মার্কস। 6, বারখান ও সিফ বালিয়ারির পার্থক্য লেখো, এই প্রশ্নটাও কিন্তু অন্যরকমভাবে হতে পারে। প্রশ্নটা হতে পারে অনুদৈর্ঘ্য ও তীর্যক বালিয়ারির পার্থক্য লেখো, এটাও 3 মার্কস। নাম্বার 7, জলপ্রপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। এবার তোমরা প্রশ্নগুলো দেখে নাও, পাশে ব্র্যাকেটের নাম্বারটা হচ্ছে কোশ্চেনের মার্কস। 19 নম্বর প্রশ্ন দেখো, আরোহণ ও অবরোহণ কাকে বলে, এটা কিন্তু দুটার পার্থক্য হতে পারে, 2 মার্কসের। 23 নম্বর প্রশ্ন দেখো, বাক্সরুণ ও ক্রিভাস কাকে বলে, এটা কিন্তু দুটা পার্থক্য হতে পারে, যে বাক্সরুণ ও ক্রিভাসের মধ্যে পার্থক্য কী, 2 বা 3 মার্কসের প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলির উত্তর পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশান বক্স দেখো, ওখানে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওই ক্লাসগুলোতে এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।